নির্দল প্রার্থী এজেন্ট খুন, প্রতিবাদে বুথে তালা, রাস্তায় আগুন জ্বলে পথ অবরোধ, ঘটনায় চাঞ্চল্য বারাসাত এলাকায়। খুন হলো উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত এক নম্বর ব্লকের কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের পীরগাছার নির্দল প্রার্থীর বুথ এজেন্ট আবদুল্লাহ। অভিযোগ, শাসক দল তৃণমূলের প্রার্থী মুন্না বিবির স্বামী রাজু রিয়াজুল আলী তৃণমূলের ছেলেদের নিয়ে ওই নির্দল পার্টির বুথ এজেন্টকে পিটিয়ে খুন করেছে। মধ্যরাতে ঘটে এই ঘটনা। আহত আবদুল্লাহকে গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় রাতেই, সেখানেই তিনি মারা যান। যে আমার দাদাকে এরকম তৃণমূল পার্টির সব ছেলেরা মিলে সবাই এত মারা মেরেছে, অবস্থা খুব খারাপ। তুই যদি জ্যান্ত মুখ দেখতে চাস তাড়াতাড়ি চলে আয়। আমি এসে দেখি আমার ভাইয়ের কোনো সেন্স নেই, রক্ত মুখে ভর্তি, চোখ মুখ ফুলে গেছে, কোনো কিছু বলছে না, নড়াচড়াও কিছু করছে না। তৃণমূলের সব ছেলেরা ধরে মেরেছে। আমার দাদাকে সিটি স্ক্যান করতে নিয়ে গেছে, তারপরে বেডে দিয়েছে, আমি গেছি। আমার দাদার কোনো সেন্স নেই, চুপচাপ মরার মতো পড়ে আছে। আমি ওই দেখে আমি আমার মায়ের কাছে একটু গেছি, তার মধ্যেই ফোন গেছে যে দাদা নেই। প্রতিবাদে নির্দল প্রার্থীকে নিয়ে বুথে তালা লাগিয়ে দিল গ্রামের মানুষ। দোষীদের গ্রেফতারের দাবিতে টাকি রোডে আগুন জ্বালিয়ে বিক্ষোভ অবরোধ গ্রামবাসীদের। আবদুল্লাহর বাড়ির লোকজন কান্নায় ভেঙে পড়েছে। তারা অপরাধীর সত্য শাস্তির দাবি জানাচ্ছেন, বলছেন প্রয়োজন হলে সিবিআই তদন্তে নামুক, তবু আবদুল্লাহর খুনির উচিত সাজা হোক। আমরা মেতে থেকে কি করব রে আমার ভাই, তোর দিতে চাটে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, আল্লাহ তাদের উপায় কি করে রেখে গেছে তোর ভাই রে। ভাই এইরকম জান কতগুলো নেবে এরা। আমরা সরকারের কাছে দাবি করব, প্রশাসনের কাছে দাবি করব, যেন তার ফাঁসি হয় যাবজ্জীবন, যেন জেল। আমরা এই আবেদন বা আমরা যেন সিবিআই তদন্ত করে, যেন ওর কি ছিল আর কোথার থেকে এত কোটি টাকা আসতো, যেন সিবিআই তদন্ত হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বারাসত। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।